نجم العيون اسم محمد نور القلوب star of my eyes name of Muhammad light of my heart is name of Muhammad aankhon ka tara naam e Muhammad dil ka ujala naam e Muhammad chokher moni nobi jiroi na moner jyoti nobi jiroi na moner jyoti nobi jiroi na আজকে এই মসজিদের মধ্যে সর্বপ্রথম আমরা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় জবান খুলে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ পাক বানিয়েছিলেন দুনিয়ার মধ্যে যে ঘর সর্বপ্রথম তৈরি হয়েছিল এই ঘরটাকে বলা হয় বাইতুল্লাহ শরীফ আবার কেউ কেউ বলে কাবা শরীফ কেউ কেউ বলে মক্কা শরীফ আলহামদুলিল্লাহ বলে দুনিয়ার সর্বপ্রথম দুনিয়ার জমিনে যে ঘরটা নির্মাণ হয়েছিল বানানো হয়েছিল এই ঘরকে বলা হয় বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফের হেরামের ভিতরে এক রাখা নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব আমলনামায় আল্লাহ পাক লিখে দেন এই বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফ হযরতে বাবা আদম আলাইহিস সালামের যমুনা থেকেই ছিল এই বাইতুল্লাহ শরীফ সর্বমোট নয় বার এই বাইতুল্লাহ শরীফের কাজ করা হয়েছে পুনর্নির্মাণ করা হয়েছে সর্বমোট নয় বার কয়বার নয় বার এই বাইতুল্লাহ শরীফের হজ বাবা আদি পিতা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফের হজ করেছেন 550 বার কতবার 550 বার তারপরে হযরত নূহ আলাইহিস সালামের জন্য আপনারা জানেন সারা পৃথিবী ডুবে গিয়েছিল মহাপ্লাবন হয়েছিল এই মহাপ্লাবনের পরে 2600 বছর এই বাইতুল্লাহ শরীফ শুধু চিহ্ন ছিল 2600 বছর পর্যন্ত এই বাইতুল্লাহ শরীফের শুধু একটা চিহ্ন ছিল এই বাইতুল্লাহ শরীফ আবার লোহা আলাইহিস সালামের প্লাবনের ফলে আবার নির্মাণ করা হয় তারপরে আজ থেকে 5000 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফের আবার পুনর্নির্মাণ করেন
হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ, উনি যে নির্মাণ করেছেন বিজ্ঞানের দৃষ্টিতে ইঞ্জিনিয়ারিং ফর্মুলা অনুযায়ী বর্তমানে যে কাবা শরীফ আছে এমন ভাবে মজবুত করে কাবা শরীফের দেওয়াল এমন ভাবে মজবুত করে কাবা শরীফ বানানো হয়েছে যুগ যুগ ধরে চলে যাবে এই ঘরের দেওয়াল নষ্ট হবে না এই ঘরের ছাদ নষ্ট হবে না এই ঘরের রং পরিবর্তন পরিবর্তন হবে না এত মজবুত করে বানানো হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে বাপ পুত্র দুজনে মিলিয়া আল্লাহ ঘর কাবা শরীফ নির্মাণের কাজে লাগলেন আলহামদুলিল্লাহ দুজন মিলিয়া যখন কাজ শুরু করলেন খমরিমা পর্যন্ত কাবা শরীফের দেওয়াল হইল তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ উপরের অংশটা আমি কিভাবে তৈরি করব কোনো মজা নাই লিফট নাই উপরে উঠার মাথা নাই যে যে জবাব বুঝেন আল্লাহ পাকের তরফ থেকে বেহেশতি পাথর উনাকে দেওয়া হলো এইটা এমন একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়াইলেন কাবা শরীফের দেওয়াল নির্মাণ করতে যেই জায়গাটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাজ করতেইব যে জায়গার মধ্যে মশলা লাগাইতেইব যে জায়গার মধ্যে পাথর লাগাইতেইব ঠিক এই জায়গার মধ্যে ইব্রাহিম নবীর এই পাথর পৌঁছাইয়া দিল সুবহানাল্লাহ উনি যদি ডাইনে চাইতেন এই পাথর ওনারে ডাইনে নিত ওনার মনের মধ্যে যদি আসতো বামে কাজ করা এই পাথর ওনারে বামে নিয়ে যাইত উপরে যখন ইচ্ছা করতেন উপরে নিয়ে যাইত নিচে যখন উনি নামার ইচ্ছা করতেন এই পাথর ওনারে নিচে নামাইত সুবহানাল্লাহ এই কাবা শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে কাবা শরীফ আবার পুনর্নির্মাণ করলেন কাবা ঘর বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে আল্লাহর দরবারে উনি হাত তুলছে এটা মুনাজাত করছে এই মুনাজাতটা আমার আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মুনাজাত আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি ইব্রাহিম তোমার নবী আমার ছেলে ইসমাঈলকে তোমার দরবারে তোল্লা শরীফ আমি বানাইলাম তোমার ঘর আমি নির্মাণ করলাম আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আখিরি যুগের মধ্যে একজন নবী আসবে আমার ছেলে ইসমাঈল এখনো উপযুক্ত হয়ে নাই আমার ছেলে ইসমাঈল এখনো বিয়ে শাদী করে নাই আমি জানি আখিরি যুগের একজন নবী আসবে আমার ছেলে ইসমাঈল বসে আখিরি যুগের নবীর মতো এই নবীর কি কি বৈশিষ্ট্য হবে কি কি গুণাগুণ হবে এই নবীর নাফাক মানুষ নাফাক করবে বিধর্মীরে এই নবী মুসলমান করাইবে এই নবীর কাছে এই ধরনের গুণাগুণগুলি থাকবে এই নবী নাফাক মানুষ নাফাক করবে বিধর্মীরে মুসলমান করাইবে এই নবী মনে হ্যাকমত বানা নবী হবে আল্লাহ তোমার কাছে করে বলি আখির জমানার নবীকে আমার
ফাতরের মধ্যে ইসমাইল নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কাজ করেছিলেন। আল্লাহ পাক পাথর ইব্রাহিম নবীর জন্য নরম করে দিয়েছিলেন। ইব্রাহিম নবীর পায়ের ছাপ আজও পাথরের মধ্যে আছে। তারা মক্কা শরীফ যায়, বাইতুল্লাহ শরীফ যায়, হজ করার জন্য যায়। তারা মক্কাকে মক্কামে ইব্রাহিমের মধ্যে দুই রাকাত নামাজ তারা আদায় করে। ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন আজও হাজ বলে বাইতুল্লাহ শরীফ এমন একটা জায়গার মধ্যে আল্লাহ বানাইলেন। এই কাবা শরীফের বরাবর সাত আসমানের উপরে, কত নম্বর আসমানের উপরে? সাত আসমানের উপরে আল্লাহ আরেকটা মসজিদ আল্লাহ বানাইয়া রাখছে, আলহামদুলিল্লাহ। এই মসজিদটা বলা হয় বাইতুল মামুর। কি বলা হয়? বাইতুল মামুরের কথা কোরআন শরীফে আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াতুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাতিন মানসুর ওয়াল বাইতুল মামুর। এই সাত আসমানের উপরে কাবা শরীফের বরাবর সাত আসমানের উপরে আরেকটা মসজিদ আছে। এই মসজিদটাকে বলা হয় বাইতুল মামুর, যেই মসজিদের মধ্যে ফেরেশতারা ইবাদত করে। যেই মসজিদের মধ্যে ফেরেশতারা ইবাদত করে, এই বাইতুল মামুর বরাবর দুনিয়ার জমিনে আল্লাহ যে মসজিদ বানাইলেন, এই মসজিদকে বলা হয় কাবা শরীফ, এই মসজিদকে বলা হয় বাইতুল্লাহ শরীফ, যেটা আল্লাহর ঘর। সব কাজ কমপ্লিট, সামান্য কিছু মশলা কাবা শরীফের বানানোর কিছু সরঞ্জাম কিছু মশলা রয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, মাবুদ সামান্য কিছু সরঞ্জাম সামান্য কিছু মশলা রয়ে গেছে, এই মশলাটা আমি কি করব? এমন সময় আমার আল্লাহ জিব্রাইল যে পাঠাইলেন, আমার বন্ধু ইব্রাহিম আমার সালাম পৌঁছে দাও। আমার বন্ধু ইব্রাহিম আমার সালাম পৌঁছে দাও। আমার বন্ধু ইব্রাহিম কাবা শরীফ তৈয়ার করার পরে যে সামান্য কিছু মশলা রয়ে গেছে, আমার বন্ধু মশলাটা কাবা শরীফের চতুর্দিকে আমার বন্ধু যেন এই মশলা দূরে দূরে শুনে মারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মশলা যখন হাতের মধ্যে নিয়ে দূরের মধ্যে মারতে থাকলেন, এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল আর দেরি করিস না, দুনিয়ার পূর্ব থেকে ঘটছে উত্তর থেকে দক্ষিণ সমস্ত দুনিয়ার মধ্যে যেই যেই জায়গার মধ্যে আমি আল্লাহ মসজিদ বানাইব কিয়ামতের আগ পর্যন্ত, এই সমস্ত জায়গার মধ্যে এই কাবা বড় কিছু মশলা তুমি জিব্রাইল পাঠাইয়া দাও। যে জায়গার মধ্যে কাবা শরীফের মশলার মাটি, যে জায়গার মধ্যে দুনিয়ার জমিনে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ বিতরণ করলেন, পৌঁছে দিলেন কিয়ামতের আগ পর্যন্ত, ওই সমস্ত জায়গার মধ্যে মসজিদ হবে। এই জন্য শরীয়তের আইনে বলা হয় মসজিদ।
অংশ, এটা আল্লাহর ঘর কাবা শরীফের অংশ। এই মসজিদ এটা সাধারণ কথা না, এই মসজিদ খারাপ বানাইতে পারবে, কে মসজিদ বানাইতে পারবে, কারা কারা মসজিদ বানাইতে পারবে, এরা কিছু বৈশিষ্ট্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আছে। তারাই মসজিদ বানাইতে পারবে, তারাই মসজিদ নির্মাণ করতে পারবে।
ঘর নির্মাণ করব। এখন প্রশ্ন, যারা মসজিদের কাজে সহযোগিতা করব, সাহায্য করব, ওই মানুষটা যদিও জাহান্নামী হয়, একদিন না একদিন ওই মানুষটা বেহেশতে যাবে। এই মসজিদের মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর বড় মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন আমরা আসল জায়গা চাইয়া আমরা যখন জায়গাতে নেই বেশি বা বেশি আত্মায় ধরছি। মসজিদও দেখা যায় জুমার নামাজের ভরে সারগা হাত বাদার জুম্মার নামাজ পড়ার অনেকের ভাগ্যের মধ্যে জুড়ে না।